কোরআনে কারিমের শেষ তিনটি সূরা, এই সূরাগুলো আয়তনে অনেক ছোট ছোট। সূরা ইখলাস, যেটাকে আমরা কুল হুয়াল্লাহ সূরা বলি, সূরা ফালাক এবং সূরা নাস, এই তিনটি সূরা হলো গোটা কোরআনে যত বিশেষ ফজিলতপূর্ণ, বিশেষ মর্যাদাপূর্ণ সূরা আছে তন্মধ্যে থেকে অন্যতম। এই তিনটি সূরার মর্যাদা অনেক বেশি। আমি শুধুমাত্র এই তিনটি সূরা সম্পর্কে সংক্ষেপে ফজিলত এবং মর্যাদা এবং কখন কখন আমাদের পাঠ করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, কেন দিয়েছেন, সে বিষয়ে কথা বলার পর এই সূরাগুলোর প্রত্যেকটির সংক্ষিপ্ত ব্যাখ্যা অনুবাদে আমরা চলে যাব ইনশাআল্লাহ তাআলা। সময়ত উপস্থিতি, সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক, সূরায়ে নাস, সূরায়ে কুল হুয়াল্লাহ, সূরায়ে কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরায়ে কুল আউযু বিরাব্বিন নাস, এগুলা যার যার মুখস্থ আছে একটু হাত তোলেন সবাই। মাশা আল্লাহ, তার মানে আমাদের সবার মুখস্থ আছে, হাত নামায়েন না, হাত উঠায় রাখেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে এই তিন সূরার সারমর্ম, এর মর্যাদা, এর ফজিলত, এর নির্দেশ, এর বার্তা, এটা আমাদের সবাইকে গ্রহণ করার, অনুধাবন করার, উপলব্ধি করার, মেনে চলার তৌফিক দান করুন। এবার হাত নামান সময় তো ভাইরা আমার। কোরআনে কারিমের এই শেষের তিনটা সূরা এমন তিনটা সূরা যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিনে সবচেয়েতে বেশি সংখ্যক বার যেই সূরাগুলোকে ওয়াজিফা হিসাবে, আমল হিসাবে পড়ার নির্দেশ দিয়েছেন কোরআনে কারিমের, সেই সূরাগুলো হলো এই তিনটা সূরা। এই তিনটা সূরা দিনে এবং রাতে যত বেশি সংখ্যক বার পাঠ করতে হয়, অন্য কোন সূরা এমনকি অন্য কোন দোয়া এত বেশি সংখ্যক বার পাঠের নির্দেশ কোরআনে অথবা হাদিসে কোথাও দেওয়া হয় নাই। তাহলে এই তিনটা সূরার মর্যাদা, এর কি মর্তবা, এর কি বৈশিষ্ট্য, এর কি মাহাত্ম্য আছে সেটা বুঝবার জন্য আর কিছুর প্রয়োজন নাই। এই একটি কথা যথেষ্ট যে দিন এবং রাত ২৪ ঘন্টার ভেতরে কোরআনে কারিমের এই শেষ তিনটা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলোকে যত বেশি সংখ্যক বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার নির্দেশ দিয়েছেন, তিনি নিজে পাঠ করতেন, এত বেশি সংখ্যক বার অন্য আর কোনো দোয়া, আর কোনো সূরা, আর কোনো আয়াত, আর কোনো কিছু পাঠ করার নির্দেশ আমাদেরকে কোরআন হাদিস দেয় নাই। এখান থেকে এই তিনটার সূরা যে আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কত গুরুত্বপূর্ণ যে রিপিটেডলি এত বেশি সংখ্যক বার পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে, এটা পরিষ্কারভাবে বোঝা যায় কি যায় না বলেন। সময় তো ভাইরা আমার, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিন সূরা দিন এবং রাত সব মিলিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন জায়গায় তিনি তিন সময়ে এই সূরাগুলো পাঠ করতেন। একটা হলো সকাল এবং সন্ধ্যায়, সকাল এবং সন্ধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন কুল পড়তেন। এটাকে সংক্ষেপে বলা হয় তিন কুল, যেহেতু তিন সূরা শুরুতে কুল শব্দটা আছে এই জন্য সংক্ষেপে বলা হয় তিন কুল। এই তিন কুল ইখলাস, ফালাক, নাস, এই শেষের তিনটা সূরা কোরআনের, এই তিনটা সূরাকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যায় পড়তেন। একটা টাইম পাইলাম, কোন টাইমে পড়তেন? সকাল এবং সন্ধ্যায়। সকাল এবং সন্ধ্যার পাশাপাশি তিনি রাতে ঘুমানোর আগে আবার পড়তেন। তাহলে দুইটা টাইম পাইলাম। আরেকটা টাইম হলো পাঁচ ওয়াক্ত নামাজের পরেও তিনি পাঠ করতেন। তাহলে কয় টাইম হলো? তিন টাইম। তিন কুল পড়তে হয় প্রতিদিন রাত পুরা ২৪ ঘন্টার মধ্যে কয় টাইম? তিন কুল তিন সময়ে পড়তে হয়, সকাল এবং সন্ধ্যা এবং রাত, এই সময়গুলোতে পড়তে হয় প্রত্যেকটা তিন তিন বার করে। তিন তিন বার পড়ে পড়লে কি লাভ হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে, যদি কেউ সকালে তিন কুল তিনবার করে পাঠ করে, সূরা ইখলাস তিনবার, সূরা ফালাক তিনবার, সূরা নাস তিনবার যদি কেউ পাঠ করে, সন্ধ্যার আগ পর্যন্ত সারা দিনের জন্য ওই পাঠকারী ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায়, আল্লাহর হেফাজতে, আল্লাহর নিরাপত্তায় সে চলে যায়। যত প্রকার অনিষ্ট আছে, ক্ষতি আছে, দৃশ্যমান ক্ষতি, অদৃশ্যমান ক্ষতি, সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে এবং আকস্মিক বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেফাজত করেন, যে ব্যক্তি ইয়াকিনের সাথে, ঈমানের সাথে, দৃঢ়তার সাথে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে এই সূরাটা সকালে তিনবার পাঠ করে। একইভাবে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে, মাগরিবের আগে বা পরে, আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগে কিংবা এশার আগ পর্যন্ত, পুরো সময়ের ভিতরে যদি কেউ এই তিন কুল তিনবার তিনবার পাঠ করে, তো সারা রাত জুড়ে ওই ব্যক্তি, এই পাঠকারী ব্যক্তি
আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তায় প্রবেশ করে যায়। একইভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের পর এই তিন কুল পাঠ করতেন একবার একবার। কয়বার কয়বার? একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, আরেকবার সূরা নাস। তাহলে মোট দিন এবং রাতে কয় জায়গায় কয় টাইমে এই সূরাগুলো পাঠ করতে হয়? তিন টাইম। একটা হলো সকাল সন্ধ্যায়, আরেকটা হলো রাতে শোয়ার আগে, আরেকটা হলো পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচ ওয়াক্ত নামাজের পরে একবার করে, একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস। ফজরের পরে, আবার জোহরের পরে, আবার আসরের পরে, আবার মাগরিবের পরে, আবার এশার পরে। তাহলে দিন এবং রাত ২৪ ঘন্টায় এই তিন কুল কত বেশি গুরুত্বপূর্ণ হলে কোরআনের অন্য কোন সূরা, অন্য কোন আয়াত এত বেশি জায়গায়, এত বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সংখ্যক বার আমাদেরকে পাঠের নির্দেশ দেন নাই। এখান থেকে বোঝা যায় এই সূরাগুলো কত গুরুত্বপূর্ণ, কত প্রয়োজনীয় এবং কত ফজিলত এবং মর্যাদাপূর্ণ। ভাইরা আমার, দিন এবং রাত ২৪ ঘন্টার ভিতরে তিন সময় এই সূরাগুলো মোট কতবার পাঠ করা হয়? আসুন আমরা হিসাব করি। সকাল সন্ধ্যা এবং রাতে তিন তিনবার করে যদি পাঠ করা হয় তাহলে কয়বার হলো? নয় বার করে। সকালে তিনবার, সন্ধ্যায় তিনবার, রাতে তিনবার, তাহলে মোট কয়বার হলো? নয় বার। আর পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচবার, কয়বার হলো? নয় আর পাঁচে কত? ১৪। সূরা ইখলাস দিনে কয়বার পড়তে হয় কমপক্ষে? ১৪ বার পাঠ করা সুন্নাহ। সূরা ফালাক দিনে ১৪ বার পাঠ করা সুন্নাহ। সূরা নাস দিনে ১৪ বার পাঠ করা এটা সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই আমলটা আমরা অনেকে জীবনে আজকে প্রথম শুনেছি, অনেকে হয়তো আগে থেকে জানি। আমি এই ফজিলত এবং মর্যাদার কথা যে বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন সকালে পড়লে সারা দিন, সন্ধ্যা পড়লে সারা রাত, রাতে শোয়ার সময় পড়লে বিশেষ করে রাতে মানুষ ঘুমন্ত অবস্থায় নানা রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে, এই সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহর নিরাপত্তা এসে চলে আসে, আল্লাহ তার হেফাজতে জিম্মাদারি নিয়ে যান, নিয়ে নেন, দায়িত্বশীল হয়ে যান, সব কিছু থেকে যথেষ্ট, সব কিছু থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপদ করে দেন, এই বিশ্বাস, এই একই নবী সাল্লাল্লাহু আলাইহি কথার প্রতি আমাদের আছে না নাই? তাহলে এই সূরাগুলো আমরা আজ থেকে আমল করব তো ইনশাআল্লাহ। এই তিন কুল সকাল সন্ধ্যায় এবং রাতে ঘুমানোর আগে, রাতে ঘুমানোর আগে এটা পাঠ করার একটা বিশেষ পদ্ধতি আছে, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন এই তিন কুল সূরা ইখলাস তিনবার পড়বেন, সূরা ফালাক তিনবার পড়বেন, সূরা নাস তিনবার পড়বেন। পড়ে দুই হাতকে এরকম কোষ করবেন, এভাবে কোষ করবেন, কোষ করে এই কোষের মধ্যে ফু দিবেন, নিজের কোষের ভিতরে তিনবার পড়ে ফু দিয়ে এরপর সেটাকে পুরো শরীরের মধ্যে মুছে ফেলবেন, যেখানে যেখানে হাত নেওয়া সম্ভব হয়, শরীরের যতটুকু জায়গায় হাত নেওয়া সম্ভব হয় সামনে পেছনে চেষ্টা করে যতটুকু সম্ভব হয় ততটুকু মাসা করবেন, মুছবেন হাত দিয়ে। এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। ছোট ছোট বাচ্চা যারা আছে, দুধের শিশু, দুই বছর, চার বছর, ছয় বছর, যারা পড়তে পারে না এখনো বা মুখস্থ নাই, সে বাচ্চাদেরকে মা বাবা বা তাদের কাছের কোনো লোকজন তারা পড়ে তিনবার ফু দিবেন, আবার তিনবার পড়ে নিজের ছেলে মেয়ের সবার শরীরে ফু দিয়েন না, প্রত্যেকের জন্য তিনবার, আপনারটা আপনি করবেন, বাচ্চাটা বাচ্চাকে করে দিবেন। এই আমলগুলো আল্লাহ তাআলা আমাকে যেদিন জানার তৌফিক দিয়েছে, আপনাদের উৎসাহের জন্য বলি, সারাদিনে আর কোনো আমল করতে পারি আর না পারি, নফল আমল হিসাবে এই আমলটা সজ্ঞানে বিশেষ কোনো বিপদ আপদ মুসিবত না হলে আমি আলহামদুলিল্লাহ এই আমলটা কখনো ছাড়ি না, প্রতিদিন করি আলহামদুলিল্লাহ। আজকেও শুরুতেও আমলটা আমি করে নিয়েছি, আপনারা সবাই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। কে কে নিয়ত করছেন আজ থেকে তিন কুল, এই তিন টাইম জীবনে কখনো ছাড়বেন না, একটু দাঁড়ায় হাত তোলা, হাতটা তুলে আল্লাহকে দেখাই দেন, সবাই নিয়ত করছেন তো? আল্লাহ আমাদের সবার হাতগুলোকে কবুলের মঞ্জুর করে নিন, আল্লাহ তাআলা আমাদের সকল ক্ষয়ক্ষতি থেকে হেফাজতের জন্য আল্লাহ একাই যথেষ্ট হয়ে যান। ভাইরা আমার, তাহলে তিন কুলের আমলটা করবো তো ইনশাআল্লাহ। তিন কুল সম্পর্কে আরও অনেক কথা বলার আছে, এই তিন কুলের ফজিলত এবং মর্যাদা নিয়ে আরও বহু কথা শোনাবার আছে, কিন্তু আমি শুধুমাত্র এটুকু যথেষ্ট মনে করি আমলের জন্য আমরা এটাকে আমল করব। আমাদের সারা দিনে সারা রাতে কত রকমের বিপদাপদের ভয় থাকে, আশঙ্কা থাকে। আপনি যদি কোনো এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার পরিচয় থাকে আর ওই ব্যক্তি যদি বলে তোমার কোনো সুবিধা অসুবিধা যেন না হয়, এই এলাকায় প্রবেশ করলে আমাকে একটা এসএমএস করে রাখবা, ওই এলাকার থানা পর্যায়ে হলো ওসি সাহেব, জেলা পর্যায়ে হলো এসপি সাহেব, ডিসি সাহেবের সাথে আপনার খুব হট লিঙ্ক, খুব ভালো সম্পর্ক, তিনি আপনাকে ভালো জানেন, আপনাকে বলে দিয়েছে তুমি সেখানে গেলে তুমি আমাকে শুধু এসএমএস করবা,
আপনি এসএমএস করেছেন তিনি রিপ্লাই দিয়ে বলেছেন ঠিক আছে তুমি এলাকা ঢুকছো আমি দেখতেছি অসুবিধা নাই ওই এলাকায় আপনাকে কেউ ডিস্টার্ব করলে কেউ আপনার ক্ষতি করতে চাইলে কোনো অসুবিধা করতে চাইলে আপনার কোনো ভয় হবে কারণ প্রশাসনের ব্যক্তিরা আপনাকে অভয় দিয়েছেন তারা আপনার সাথে আছেন তদারকি করছেন আপনি নির্ভয় ফিল করবেন প্রশাসনের ভাইদের হাতে সবকিছু নাই সবকিছু আছে তারা চাইলে সব ক্ষতি থেকে আপনাকে বাঁচাতে পারবেন পারবেন না হ্যাঁ তারা চেষ্টা করবেন এটা ঠিক এইটুকুর কারণে যদি আপনার এত আস্থা তৈরি হয় তো আরশে আজিমের মালিক স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন যার হাতে মানুষের জীবন যার হাতে মানুষের মৃত্যু যার হাতে মানুষের সকল লাভ সকল ক্ষতি সকল কল্যাণ সকল অকল্যাণ সেই আরশের মালিক বলছেন তুমি সকাল এবং সন্ধ্যা রাতে শোয়ার সময় এই তিন কুলের আমল যদি তুমি করো তো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমার সবকিছু থেকে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তোমার কোনো কিছুর প্রয়োজন হবে না আল্লাহর কথার প্রতি যদি ইয়াকিন থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের প্রতি যদি বিশ্বাস থাকে যদি তাহলে ইনশাআল্লাহ আজ থেকে আমরা কেউ আমল পর্দা আলের মা বোনরা যারা শুনছেন আমরা যারা শুনছি আমরা কেউ এই আমলটা ছাড়বো না সবাই আমল করব তো ইনশাআল্লাহ তাহলে তিন কুল তিন টাইমে দিনে মোট 14 বার এটা আমরা পড়ব এখন পড়ার ক্ষেত্রে আবার একটা সমস্যা হলো এই টাইপের আমলগুলো আমরা পড়ি খুব তাড়াহুড়া করে যেমন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহু আকবার আছে না নাই এগুলো সাধারণত কিভাবে পড়ে মানুষ বলেন আমরা তো সবাই এই রোগের রোগী কিভাবে পড়ি আমরা বলেন সুবহানাল্লাহ 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 আমি যদি এখন মেজো ভাইকে বলি ভাই আল্লাহ আপনার ভালো রাখুক ভাই ভালো কাজন ভাই কি হয়েছেন আমি যদি তাড়াহুড়া করে কথা বলবো উনি বলবে লোকটা কি মাথা কোনো সমস্যা হলো কিনা কারণ আমি একটা মানুষের সাথে যখন কথা বলবো এমনকি ওনার প্রশংসা সুবহানাল্লাহ মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা এটা আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা করা তো আপনি আল্লাহর প্রশংসা আল্লাহর গুণগর্তন করতে গিয়ে যদি বলেন যে উনি খুব ভালো মানুষ উনি এটা করে উনি সেটা করে আমি তাড়াহুড়া করে বলবো যে কী ব্যাপার ভাই আপনারা কেউ দৌড়ায় নাকি তো আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি তাড়াহুড়া করে পড়েন তো এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে মর্যাদা আপনার পাওয়ার কথা তাড়াহুড়ার কারণে সেই মর্যাদা পাবেন না মহব্বতের সাথে পড়বেন অর্থ বুঝে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোয়ালিটি মেনটেন করবেন দেখেন আমাদের মুসলমানদের গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের একটা বড় ত্রুটি হলো যে আমরা আজকাল কোনো কাজে সেটা দুনিয়ার কাজ হোক আর আখেরাতের কাজ হোক সব কাজেই আমরা তাড়াহুড়া করে কোয়ালিটিটা নষ্ট করে ফেলি আমরা কোয়ালিটিটা ঠিক রাখি না আমার আফসোস লাগে অমুসলিম প্রধান দেশগুলোতে যখন যাই বা তাদেরকে যখন দেখি যে তারা কাজের মধ্যে কোয়ালিটিটা ঠিক রাখে যেটাই করে কোয়ালিটি ঠিক রাখে অথচ এই নির্দেশ আমাদেরকে আমাদের রাসূল দিয়েছেন ইন্নাল্লাহ ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকানাহু আল্লাহ পছন্দ করেন বান্দা যেই কোনো কাজ করুক আমালান আই আমালিন যেই কোনো কাজ করুক সেটা দুনিয়ার কাজ হোক সেটা আখিরাতের কাজ হোক সুদৃঢ়ভাবে করবে সুন্দরভাবে করবে উত্তম রূপে করবে এটা আল্লাহ তাআলা পছন্দ করেন আর আজকাল আমাদের অবস্থা কি আমাদের অবস্থা হলো যে আমরা তাড়াহুড়া করি ভাইরা আমার এই তাড়াহুড়া করে কোয়ালিটি নষ্ট করা যাবে না বরং তিন কুল যতবার যেখানে পড়তে বলা হয়েছে মহব্বতের সাথে আস্তে আস্তে পাঠ করবেন আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করবেন আমিন ভাইরা আমার তাহলে তিন কুলের ফজিলত জানলাম আমরা কখন কতবার পাঠ করব কেন পাঠ করব তার উপকারিতা কি সেটাও আমরা জানলাম আমাদের ছোট্ট একটা বই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির সেখানে সকাল সন্ধ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিকির দোয়া জিকিরগুলো করতেন সেগুলো দেওয়া আছে ছোট বই এগুলো অনলাইন থেকে ডাউনলোড করেও পড়তে পারেন টাকা দিয়ে কেনারও প্রয়োজন নাই সেগুলোর মধ্যে এই আমলটা সর্বাগ্রে গুরুত্বের সাথে শুরুর দিকে এটা রাখা আছে আমরা চেষ্টা করব আমলের এবার আমি চলে যাচ্ছি সূরা ইখলাস সূরা ফালাক এবং সূরা নাস তিনও সূরার সংক্ষেপে একটু এটার অর্থ এবং এটার ব্যাখ্যাটা আপনাদেরকে জানাবার প্রথম নম্বরে চলে আসি আমরা সূরা ইখলাসের ব্যাপারে সূরা ইখলাস এটাকে আমরা সাধারণত কুল হুয়াল্লাহ সূরা বলি তাই না ইখলাস মানেটা কি আমরা যেহেতু এই সূরাগুলো নামাজের মধ্যে সবচেয়ে বেশি পাঠ করি ঠিক না বেঠিক এই সূরাগুলো অর্থাৎ শেষের দিককার সূরাগুলো আমরা যেহেতু বেশি নামাজের মধ্যে পাঠ করি এই সূরাগুলোর অর্থ যদি আমি জানি ব্যাখ্যা যদি আমি জানি তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সহজ হবে কারণ আপনি মুখে কি পড়তেছেন আপনি নিজে অর্থ বুঝেন না মন্ত্রের মতো পাঠ করতেছেন যদিও না বুঝে পড়লেও আপনি সব পাবেন কিন্তু না বুঝে পড়লে তো আর এই কোরআনে আল্লাহ কী বলেছে সেটা জানতে পারবেন না না জানলে সে অনুযায়ী আপনি আমলও করতে পারবেন না এই জন্য আমাদেরকে বুঝতে হবে এই জন্য সুরা ইখলাস সম্পর্কে আমরা জানি ইখলাস এই সুরার নাম সুরার নাম হলো সুরাতুল ইখলাস বা ইখলাসের সুরা ইখলাস শব্দের একটা অর্থ হলো পিওর করা খাঁটি করা
তার মানে আমাদের ইবাদতটা শুধু আল্লাহর জন্য হবে খাঁটি হবে এখানে কোনো ভেজাল অন্য কারোর জন্য সেটা হবে না আমাদের দোয়াগুলো সব শুধু আল্লাহর জন্য হবে খাঁটি এবং ফ্রেশ ভাবে আল্লাহর জন্য নিবেদন করব সাথে আর কারোর সেখানে শরীক করব না এইজন্য এই সূরার নাম ইখলাস যে এই সূরার মধ্যে আল্লাহর ইবাদত একত্ববাদ তাওহীদ এটাকে খাঁটি করবার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর কোনো শরীক নাই এইজন্য এটাকে সূরা ইখলাস বলা হয়েছে খাঁটি করার সূরা ঈমানকে বিশুদ্ধ করা তাওহীদকে ঠিক করার সূরা একইভাবে ইখলাসের আরো বিভিন্ন অর্থ এবং বিভিন্ন ব্যাখ্যা আছে আমরা শুধু এইটুকু বলি এরপর আসা যাক সূরা কুল হুয়াল্লাহ কেন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন কোরআনে কারীমের বিভিন্ন সূরা বিভিন্ন আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে যেটাকে শানে নুজুল বলা হয় কেন এই সূরা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এ সম্পর্কে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী তার থেকে একটি হাদিস বর্ণিত আছে সেই হাদিসের আলোকে আমরা জানি যে মক্কার মুশরিকরা মক্কার কাফিররা অবিশ্বাসীরা তারা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন আল্লাহর পথে আসার দাওয়াত দিলেন তারা বলল মুহাম্মদ আমরা তো সবার বংশ পরিচয় জানি সে যুগে মানুষ ওটের পর্যন্ত বংশ পরিচয় জানত শিখত তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জিজ্ঞাসা করেছে মুহাম্মদ তোমার যে আল্লাহর কথা বলো ঈমান আনার জন্য বলো তোমার আল্লাহর বংশ পরিচয়টা একটু আমাদেরকে জানাও মক্কার মুশরিকদের এরকম হাস্যকর দাবি শোনার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে তাদের এই প্রশ্নটা যে অবান্তর আল্লাহ তাআলার যে কোনো বংশ পরিচয় নাই আল্লাহর যে কোনো জন্মদাতা নাই তিনি যে কোনো জন্মদাতার মুখাপেক্ষী নন সে বিষয়টাকে আল্লাহ তাআলা বিশদভাবে এই সূরাতে বিবৃত করেছেন বর্ণনা দিয়েছেন এই জন্য ওই প্রেক্ষিতে এই সূরাটা নাজিল হয়েছে কোন কোন ওলামায়ে কেরাম কোন কোন মুফাসসিরগণ অবশ্য ভিন্ন আরও একাধিক কথাও বলেছেন তবে এটি সবচেয়ে প্রসিদ্ধ এবং বেশিরভাগ মুফাসসিরদের মতে এটি যে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা নাজিল হয়েছে মক্কার মুশরিকরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর বংশ পরিচয় জানতে চাওয়ার মতো মূর্খতাসুলভ প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাবে এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বিবরণ দিয়েছেন এবার আসুন আমরা এই সূরায় কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে জানব এবং সেই সাথে এই সূরাটার বিশেষ ফজিলত আছে সূরা ইখলাসের আবার স্পেশাল ফজিলত আছে কি সেটা আমরা জানব ইনশাআল্লাহ তাআলা আমরা প্রথমে আসুন সূরার অর্থ আমরা জেনে নেই কুল হুয়াল্লাহু আহাদ আমার সাথে সাথে আপনারা বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد قل هو الله احد অর্থ হলো বলুন কুল মানে বলুন এই কুলটা বড় কাফের কুল আমরা অনেকে কয় রসুকার কুল ও কুল বড়ই লিখতে যে কুল লিখি আমরা ওইরকম বলি এই কাফটা ভেতর থেকে আসবে কুল 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 বললে তার অর্থ হবে বলো আর যদি ছোট কাফের কুল অর্থাৎ বাংলা করসুকার কুল ও কুল লিখি যে আমরা ওরকম কুল যদি বলেন আরবিতে তার অর্থ হলো খাও একটা হলো বলো আরেকটা হলো খাও অর্থের মধ্যে বেশ কম আছে না নাই অনেক বেশ কম কোথায় খাওয়া আর কোথায় বলা এই জন্য এই কফটাকে একটু শুদ্ধ করার চেষ্টা করতে হবে কুল ভিতর থেকে কুল কুল হুয়াল্লাহু আহাদ এর অর্থ কি কুল মানে বলুন আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন হে রাসূল আপনার ভেতরে যে বিশ্বাস আছে তাওহীদের প্রতি সেই বিশ্বাসকে প্রকাশ করে বলুন হুয়াল্লাহু হুয়া মানে তিনি আল্লাহ মানে তো আল্লাহ বলুন যে তিনি আল্লাহ আহাদ মানে একক অদ্বিতীয় তার কোনো শরীক নাই তার কোনো অংশীদার নাই তিনি একক বংশ পরিচয়ে তার থাকার প্রশ্নই ওঠে না যিনি একক যিনি অদ্বিতীয় যার কোনো শরীক নাই এবং যার কোনো পার্টনার নাই যার কোনো ফ্যামিলির সদস্য নাই যিনি একক তার বংশ পরিচয় জানতে চাওয়া এটা মূর্খতা এবং অজ্ঞানতা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ বলে দিন তিনি আল্লাহ যিনি একক আল্লাহুস সামাদ আল্লাহ হলেন সামাদ সামাদ শব্দের অর্থ হলো যে তিনি হলেন সেই মহান সত্তা সবাই যার কাছে মুখাপেক্ষী তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন সামাদ মানে হলো যিনি অমুখাপেক্ষী যিনি কারোর মুখাপেক্ষী না পৃথিবীর সকল সৃষ্টি তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না যেহেতু তিনি কারো মুখাপেক্ষী না অতএব তার বাপেরও প্রয়োজন নাই তার মায়েরও প্রয়োজন নাই তার সন্তানের প্রয়োজন নাই বন্ধুর প্রয়োজন নেই তার কোনো কারোর কোনো প্রয়োজন নেই সবার তাকে প্রয়োজন কিন্তু তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ যেহেতু তিনি কারো মুখাপেক্ষী নন এজন্য তিনি কাউকে জন্ম দেননি
ওয়ালাম ইউলাদ এবং তাকেও কেউ জন্ম দেয়নি যেহেতু তিনি কোনো কারো মুখাপেক্ষী নাই জন্য তার বাপমারও প্রয়োজন নাই আমরা দুনিয়াতে আসার জন্য বাপমার মুখাপেক্ষী বাপমা ছাড়া আসতে পারি না যেহেতু আল্লাহ কারো মুখাপেক্ষী নন এজন্য তার কোনো জন্মদাতার প্রয়োজন হয়নি ওয়ালাম ইউলাদ এবং তিনি কাউকে জন্ম দেননি কারণ আমাদের সন্তান সন্ততি জন্ম দিতে হয় আমাদের প্রয়োজনে কারণ আমার বংশধারা ধরে রাখতে হবে আমার নামটা ধরে রাখতে হবে আমার সম্পদ রক্ষণাবেক্ষণ করতে হবে বৃদ্ধকালে আমাকে দেখাশোনা করতে হবে এই সব কারণে আমাদের সন্তানের প্রয়োজন হয় আল্লাহ তাআলা যেহেতু মুখাপেক্ষী নন কোনো কিছুর প্রতি এজন্য তার কাউকে জন্ম দিয়ে তার বংশটিকে রাখার প্রয়োজন নাই আবার তাকে কেউ জন্ম দেওয়ারও প্রয়োজন নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আর তার কোনো সমকক্ষ নাই তার সমান কেউ নাই তার সাথে কোনো প্রকার সাদৃশ্য হতে পারে এমন আর কেউ নাই তিনি অদ্বিতীয় তিনি একক এই ছোট ছোট চারটি সূরায় আল্লাহ তাআলার তিনটি গুণবাচক নাম আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহর মূল নাম যেটা সেটা উল্লেখ করেছেন আল্লাহ তার জাতে পাকের নাম আর এর পাশাপাশি আরো দুটি গুণবাচক নাম উল্লেখ করেছেন এক হলো আহাদ মানে একক এটা আল্লাহর গুণবাচক নাম আরটা হলো সমাদ এটাও আল্লাহর গুণবাচক নাম এই নামগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই যে সূরাটা সূরা ইখলাস আমরা জানলাম এর অর্থ আমরা শুনলাম এই সূরার ফজিলত কি তিনটা ফজিলত আপনারা শুনেন এক নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সূরা ইখলাস এটা হলো কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ বলেন সুবহানাল্লাহ সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরাটা হলো কোরআনে কারিমের কয় ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগের মানে কি এ সম্পর্কে কোন কোন তাফসীরবিদগণ বলেছেন এর মানে হলো গোটা কোরআনে আল্লাহ তাআলা মৌলিকভাবে তিনটা বিষয়ের আলোচনা করেছেন কয়টা বিষয় এই পুরো কোরআন জুড়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন কয়টা বিষয়ে তিনটা বিষয় নাম্বার এক তাওহীদ একত্ববাদ ইমান সম্পর্কে নাম্বার দুই আখবার বিভিন্ন জাতি গোষ্ঠীর ইতিহাস আল্লাহ এখানে আলোচনা করেছেন নাম্বার তিন এই কোরআন আল্লাহ তাআলা আলোচনা করেছেন আহকাম বা বিধিবিধান ইমানটা মানুষের বিশ্বাসটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস মানুষকে পরিচালনা করার জন্য কোরআনে এটার আলোচনা সবচেয়ে বেশি এরপর ইতিহাসের আলোচনা মানুষের অনেক বেশি প্রয়োজন শিক্ষা গ্রহণ করবার জন্য পূর্বের ঘটনাবলী থেকে সেজন্য সেগুলোও আছে আর তিন নম্বর বিধিবিধান মানুষ কিভাবে চললে কোন দিকে গেলে লাভ হবে কোথায় গেলে ক্ষতি হবে সে হালাল হারামের বিবরণা কোরআনে আছে তিনটা বিষয়ের আলোচনার মধ্যে একটা হলো তাওহীদ বা ইমান এই সূরা ইখলাস এমন একটা সূরা কোরআনের এই একটা সূরাতে পুরা সূরার চারটা আয়াতের সবগুলো আয়াতে শুধু ইমান সম্পর্কে শুধু আল্লাহর জাত সম্পর্কে বলা আছে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার এই সূরা ইখলাস বা সূরা কুল হুয়াল্লাহ এটা কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ এটার একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হলো কোরআনে কারিম যদি কেউ পুরাটা পড়তে পারে যে পরিমাণ সওয়াব সে লাভ করবে শুধু কুল হুয়াল্লাহ সূরা যদি একবার পাঠ করে কয়বার একবার যদি পাঠ করে কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করেন তাহলে যদি কেউ তিনবার পাঠ করে তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা তাকে পুরা কোরআন একবার তেলাওয়াতের সওয়াব দান করবেন পুরা কোরআন কষ্ট করে তেলাওয়াত করলে সেটার যে মর্যাদা হবে সেটা অবশ্যই ভিন্নতর কিন্তু তিন কুল সূরা ইখলাস এটাকে তিনবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের পূর্ণাঙ্গ কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন বলে অনেক উলামা ইকরাম মুহাদ্দিসিন ইকরাম বলেছেন এই হাদিসের আলোকে এটা হলো এর দ্বিতীয় ফজিলত এক প্রথম ফজিলত দ্বিতীয় ফজিলত হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তিনি এক দলকে একটা অভিযানে পাঠিয়েছেন তাদের মধ্যে যিনি ইমাম সাহেব ছিলেন ওই আল্লাহর বান্দা প্রত্যেক নামাজের মধ্যে যে কোনো সূরা পড়তেন যে কোনো কেরাত পড়তেন শেষে সূরা ইখলাসটা অবশ্যই পাঠ করে তারপর রুকুতে যাইতেন এখন সাহাবিদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিল যে এই লোকটা প্রত্যেক রাকাত নামাজে সুরায় ফাতেহা আলহামদু সুরা পাঠ করার পর যেই সুরাই পড়েন যেই কেরাতই পড়েন সাথে আবার কুল হুয়াল্লাহটা কেন পড়েন আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরম করতে দেখি নাই তখন সাহাবিরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ইমাম সাহেব যাকে আপনি আমাদের সাথে আপনি দিয়েছেন যিনি আমাদের সাথে আসেন এই ব্যক্তি প্রত্যেক রাকাতে অন্য যা পড়ুক আর না পড়ুক এই কুল হুয়াল্লাহ সুরাটা উনি পড়েই পড়ে এটা উনি ছাড়ে না এর কারণটা কি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তিকে যে তুমি কেন এই সূরা পাঠ করো অবশ্যই অবধারিতভাবে সূরা ফাতিহায় না প্রত্যেক রাকাতে ফিক্সড অন্য কোনো সূরা তো ফিক্সড না তুমি অন্য যাই পড়ো সাথে প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ দিয়ে শেষ করে তারপর রুকুতে যাও কেন তখন সে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কেন পড়ি কারণ কোরআনে কারিমে এই একটা সূরা সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরাটা একমাত্র সূরা যেই সূরার
শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আয়াতে শুধু আমার আল্লাহর কথা বলা আছে। কোরআনের অন্য কোন সূরা এমন নাই যেই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সাবজেক্ট আগা টু গোড়া পর্যন্ত সবগুলো বিষয় সবগুলো আয়াতে শুধুমাত্র আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে এমন আরেকটা সূরা নেই। যেহেতু এখানে শুধু আল্লাহর কথাই বলা হয়েছে এইজন্য এই সূরাকে আমার অনেক বেশি পছন্দ হয়, এইজন্য এই সূরাকে অনেক বেশি আমি ভালোবাসি। আমার আল্লাহর আলোচনা এখানে, অন্যান্য সূরাতে কোথাও ইতিহাস, কোথাও হালাল হারাম, কোথাও বিধিবিধান, কোথাও অন্যান্য আলোচনা আছে, কিন্তু এই সূরায় শুধু আমার আল্লাহর কথা বলা আছে। এইজন্য আল্লাহর মহব্বতে এই সূরাকে আমি অনেক ভালোবাসি, কুল হুয়াল্লাহ সূরাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন, তোমার এই ভালোবাসার কারণে আমার কাছে ওহি আল্লাহ পাঠিয়েছেন যে আল্লাহ তাআলা তোমাকে স্পেশালি ভালোবাসেন। এবং অন্য বর্ণনায় আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, তুমি এই সূরাকে যে ভালোবাসো এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন সে ওয়াদা করেছে। অতএব ভাই আমার সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরাকে স্পেশালি আমরা মহব্বত করব, ঠিক আছে না ইনশাআল্লাহ। এই সাহাবীর পাশাপাশি মদিনায় আরেক সাহাবি, তিনিও ইমামতি করতেন এবং ইমাম হিসাবে দায়িত্ব প্রাপ্ত শ্রী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে, তিনিও একই কাজ করতেন, তার ব্যাপারও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একই রকমের জবাব দেওয়ার কথা আমরা হাদিস থেকে জানতে পারি। সেখান থেকে সূরা ইখলাসের মর্যাদা বোঝা যায়। আমরাও অনেকে সূরা ইখলাস প্রায় রাকাতে পড়ি, আছে না নাই? আপনারা কারা কারা একা একা যখন নামাজ পড়েন, নফল হোক সুন্নত হোক বা ফরজ হোক, যখন নামাজ পড়েন প্রায় রাকাতে সূরা কুল হুয়াল্লাহ পড়েন কারা কারা, একটু হাত তুলেন তো। আচ্ছা হাত নামান, খুশি হইয়া হাত তুলছেন মনে করছেন প্রশংসা পাবেন, প্রশংসা না বরং একটা বদনাম পাওয়ার ভয় আছে। হাতটা তোলাইছি আমি, আপনারা মনে করছেন সবসময় হাত তুললেই শুধু জিতা যায়। দেখেন যারা সূরা ইখলাসকে মহব্বত করে, এই যে ঘটনা আমরা শোনালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা জেনে যে আমার আল্লাহর আলোচনা আছে এই সূরায়, অন্য কোনো আলোচনা নাই, আল্লাহর পরিচয় উল্লেখ করা আছে, আল্লাহর বৈশিষ্ট্য এবং ক্ষমতার উল্লেখ আছে, সেই মহব্বতে যদি কেউ সূরা ইখলাসকে মহব্বতের সাথে ধীরে ধীরে পড়ে তাহলে তো তিনি অবশ্যই আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পাবেন, ওই সাহাবির মতো আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্ভাবনা জোরালো। তবে আমাদের বেশিরভাগ মানুষ কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ে, নামাজ শর্ট করার জন্য, ঠিক না বে? ঠিক। তাহলে এবার যদি আমি বলি কারা কারা নামাজ সংক্ষেপ করার জন্য কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়েন, তাহলে দেখা যাবে হাত ওইগুলো আবার উঠছে। তাহলে সংক্ষেপ করার উদ্দেশ্যে সূরা কুল হুয়াল্লাহ পড়লে সেটার কারণে আল্লাহর কাছে সওয়াব পাবেন না, বরং আপনার নামাজের মর্যাদা আরো কমবে।